করেছেন। যারা ঈদের জামাতে সংসদ সদস্য হত্যা করেছেন যারা ইটের খোবায় আমাদের রাজবাড়িতে আমাদের সংসদ সদস্যকে হত্যা করেছেন যারা পাটের গোদামে আগুন দিয়েছেন যারা একটার পরে একটা খাদ্য গোদাম লুট করেছেন অথবা আগুন দিয়েছেন যারা একটার পর একটা মানুষকে ব্যবচার করেছেন হত্যা করেছেন মুন্ঠন করেছেন তাদের উপর অত্যাচার করেছেন সেই সভাপতি বিপ্লবীরা যারা সত্তরের নির্বাচনের বাধা দিয়ে বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লবের স্বপ্ন দেখতেন তারা এই পটভূমিকা এই পনেরোই আগস্টের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য তারা উপক্রম এলাকা করেছেন তারা পাদপীঠ তৈরি করেছেন তারা অবস্থানটি তৈরি করেছেন রক্ষী বাহিনীকে তারা সেনাবাহিনীর বিকল্প ভূমিকা দাঁড় করানোর চেষ্টা করেছেন সামরিক বাহিনীর মধ্যে তারা কুমন্ত্রণা দিয়েছেন যে তোমাদেরকে উঠিয়ে দোয়া হবে এবং রক্ষী বাহিনী দিয়েই তোমাদেরকে এই দেশ এই এই দেশ চালানো হবে আমি প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলতে চাই যে আমার রক্তক্ষরণ হয় বিশ্বাস করে আমি সহ্য করতে পারি না বঙ্গবন্ধু অনেকক্ষণ সময় পেয়েছিলেন তিনি জেনারেল শফিউল্লাহ এয়ারফোর্স এর একে খন্দে এবং নেভির এম এস খানকে তিনি ফোন করেছেন তিনি রক্ষী বাহিনী যিনি রাজনৈতিক দায়িত্বে ছিল তাকে ফোন করেছেন আমি বিপদে আছি তোমরা জলদি এসো আমার কাছে উদ্ধার করো প্রায় দুই ঘন্টা তিনি সময় পেয়েছিলেন সেদিন জানাল সফিউল্লাহ তার দেহরক্ষীগুলোকে গুলোকে নিয়েও যদি বত্রিশ নম্বরের দিকে আসতেন এমএস খান যদি আসতেন এক এক খন্দে যদি আসতেন রক্ষী বাহিনী যদি তা হবে ওই ভিরু কাপুরুষ সামরিক বাহিনীর থেকে অবসরপ্রাপ্ত অথবা আবার খস্ত হওয়া ওই দুরাচারদের এই মর্মান্তিক ঘটনাটা ঘটানো সম্ভব হতো না একটা সামরিক অভ্যুত্থানের মধ্যে এটা ঘটে নাই আজকে